সম্মানিত সুধীন, আসসালামু আলাইকুম। গো এজিওএ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম হোসেন সবুজ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিল্মোরা সফটওয়্যার আমরা সবাই ইউজ করি যারা ইউটিউবিং করি। ফিল্মোরা চমৎকার একটি সফটওয়্যার, খুব ইজিলি এটাতে কাজ করা যায়, অনেক ট্রানজিশন ইফেক্ট লাগানো যায় ভিডিওতে এবং ভিডিওকে চমৎকার বানানো যায়। তো আজকে ফিল্মোরা সফটওয়্যারের দারুণ তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আপনারা খুব সহজে শিখে যাবেন কিভাবে ফিল্মোরাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়, কিভাবে অডিও ডিটাচ করতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওতে অ্যাড করতে হয়। ভিডিওটি খুবই 2 থেকে 3 মিনিটের একটি ভিডিও, আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তাহলে ফিল্মোরা সফটওয়্যারের এই তিনটি বিষয় খুব সহজেই শিখে নিতে পারবে। চলুন আর দেরি না করে শুরু করি ভিডিওটি। ফিল্মোরা সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আমরা ফিল্মোরা সফটওয়্যার ওপেন করে নিলাম, এটা ফিল্মোরা 10 অথবা ফিল্মোরা X। নেয়ার পর আপনি যে কোনো একটা ভিডিওকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম। ইম্পোর্ট করে নেয়ার পর ভিডিওটাকে টেনে অথবা ড্র্যাগ করে আপনার এই টাইমলাইনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই ভিডিওটাকে আপনি প্লে করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি এখানে দুইটা কাজ করতে পারেন। এই যে ভিডিওটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, এই ভিডিওটার উপর তার ডাবল ক্লিক করতে পারেন অথবা আপনি রাইট সাইড ক্লিক করে এই যে আপনার অ্যাডজাস্ট অডিও, এই অ্যাডজাস্ট অডিওতে ক্লিক করে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এটা একটা সাউন্ড বার, আপনি এই যে জিরো লেভেলে আছে অর্থাৎ আপনি যে অবস্থায় ভিডিওটা যে সাউন্ডে শুটিং করছেন ঠিক ওই সাউন্ডটা এখানে আছে। আপনি যদি এই অপশনটাকে অর্থাৎ এখানে যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে আপনি উপরে নিলে সাউন্ড বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি গোলাম রাচ্ছি, আজকে চমৎকার একটি বিষয়ের উপর ভিডিও বানাতে। এই যে সাউন্ড কমে যাবে এখানে যদি এই ভিডিওতে, এখন যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেক্ষেত্রে এই অপশনটা দেখুন, জাস্ট এই ফাঁকা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আপনাকে একটা টিক মার্ক দিতে হবে, ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ হয়ে যাবে। এবং উপরে যে পোর্শন এই ফেড ইন ফেড আউট পিচ এই জিনিসগুলোতে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যাতে এই জিনিসগুলোতে নক না করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন না। বিগিনারদের জন্য এটাতে নক না করাই বেটার, আমি করি না, আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করতেছি না করার জন্য। তো একটু ওকে দিয়ে দিলেন। ওকে দেওয়ার পর আপনার বাড়ানো কমানো এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করে আমি সেটা দেখাইলাম। এখন দেখাবো যে এই যে ডাবল ক্লিকের কথা বললাম, ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, চলে আসার পর এটা তো আমরা দেখলাম, এখন আবার এটা রাইট সাইড ক্লিক করি। ক্লিক করার পর এই যে এখানে যে অপশন টু দেখতে পাচ্ছেন এটা দেখুন, এটা উপরেরটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই যে ডিটাচড অডিও, অর্থাৎ আপনি কোনো অডিও যদি আপনার ভিডিও থেকে সরাই দিতে চান সেক্ষেত্রে আপনাকে মাউসের রাইট সাইড ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডিটাচড অডিওতে ক্লিক করেন। অডিওতে ক্লিক করার পর দেখুন এই অডিওটা কিন্তু ভিডিওতে নাই, আমি ভিডিওটা এটা ডিলিট করে দিয়ে আমি ভিডিওটা প্লে করে দিই, অর্থাৎ বর্তমান কিন্তু এখানে কোনো সাউন্ড নাই। আমরা কন্ট্রোল জেড দিয়ে পুনরায় অবস্থায় ফিরে আসলাম। আমি তৃতীয় যে জিনিসটা আপনাকে দেখাবো, এখানে দেখেন ভিডিওর একটি সাউন্ড আছে, আমরা যদি এই ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাই সেক্ষেত্রে আমরা আবার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো সেটা ইম্পোর্ট করতে, ইম্পোর্ট করার পর সাপোজ এখান থেকে একটা আমি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটাকে আবার ড্র্যাগ করে নিচে নিয়ে আসুন, নিচে নিয়ে আসার পর এখানে সাউন্ডটা আপনি কমাই দেন, এভাবেও সাউন্ড কমাইতে পারেন অথবা আপনি রাইট সাইড ক্লিক করে এটাকে আপনি কমাই দিতে পারেন। ওকে, আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ফিল্মোরা সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়, অডিও সাউন্ডকে বাড়ানো যায় কমানো যায় এবং আপনার ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেল গোজিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটি চেপে রাখার জন্য আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এছাড়াও আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।